হ্যালো, কেমন আছো সবাই? আমাদের পাহাড়ি জীবনে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে অর্কর বার্থডে, তো বার্থডে বয়ের জন্য স্পেশাল কিছু করতেই হতো। সো আমাদের আজকের ব্লগটা পুরোপুরি দেখতে থাকো যে আজকে আমরা কী কী করতে চলেছি অর্কর বার্থডের জন্য। তো সবার প্রথমে চলে এলাম আমাদের অ্যাপার্টমেন্টের ছাদে। আমাদের অ্যাপার্টমেন্টে যিনি ল্যান্ডলেডি, তিনি ভীষণ শৌখিন মানুষ এবং অনেকগুলো তার কাছে ইনডোর প্লান্টস, আউটডোর প্ল্যান্টস, সাকুরেন্ট প্লান্টস এই সমস্ত রয়েছে। এবং আমরা ঠিক করলাম যে অর্কর জন্মদিন একটু আলাদাভাবেই করা হবে, কেননা কি একসাথে আমাদের এটাই প্রথম ওর জন্মদিন সেলিব্রেশন। তো সেই জন্য আলাদা কিছু করার জন্য আমরা ঠিক করলাম যে গাছ বুনবো। তো সেই জন্য একদম দেরি না করে আমাদের ল্যান্ডলেডির থেকে পারমিশন নিয়ে নিলাম যে ওনার থেকে যেন আমরা কোনো গাছ আমাদের নিজেদের টবে বুনতে পারি। বা যদিও ছাদে এত রকমের এত গাছ যে এর মধ্যে থেকে তো বেছে নিতেই পারছিলাম না যে কোন গাছটা আমি নেবো আর কোন গাছটা আমি ছেড়ে দেবো। সেই জন্য গাছ চুজিংয়ের ডিপার্টমেন্টটা আমি যার বার্থডে তাকেই দিয়ে দিলাম, মানে অর্ককেই জিজ্ঞেস করলাম যে ওর কোন গাছ চাই। তো অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত দুটো গাছ নেব ঠিক করলাম, যদিও আন্টি থেকে পারমিশন একটারই নিয়েছিলাম। এই যো এদিকটা আসো একটু, ওখানে এই গাছটা নেব আর এখান থেকে আর একটা গাছ নেব। এই যে দুটো কাটিং নিয়ে নিলাম, এবার আরেকটা যেটা চুজ করেছি সেটা হচ্ছে জেট প্ল্যান্ট। এই অর্ক একটু এদিকটা আসো। এই আমাদের জেট প্ল্যান্ট, এর থেকেও একটা কাটিং নিয়ে নেব। জেট প্ল্যান্ট হচ্ছে সবাই বলে সমৃদ্ধির প্ল্যান্ট, সো এটা হচ্ছে অর্কর নামের জেট প্ল্যান্ট। কি হয় এটা, বড়টা স্বাস্থ্য ভালো থাকবে না? তো অর্কর বার্থডের ফানি ব্যাপারটা হলো যে অর্কর বার্থডে দুই দিন ধরে সেলিব্রেট হয়, তার কারণ অর্কর বার্থডে একটা বেঙ্গলি ক্যালেন্ডার অনুযায়ী 28শে জ্যৈষ্ঠ, আর একটা ইংলিশের ক্যালেন্ডার অনুযায়ী 12ই জুন হিসাবে পালিত হয়। তো সেই জন্য আমরা ঠিক করেছি দুদিনে দুবার করে জন্মদিন পালন করব। তার বেসিক কারণ হচ্ছে আজকে মানে 28শে জ্যৈষ্ঠ যেদিন পড়েছে সেটা 11ই জুন, আজকের দিনটা হচ্ছে রবিবার আর আমরা বাড়িতে। তো আমরা বাড়িতে আজকে অর্কর জন্মদিন পালন করছি, আর কালকে থাকবো আমি ডিউটিতে, ডিউটি থেকে ফিরে কিছু একটা প্ল্যান করব। সো এইভাবে আজকে আজকে আর কালকে মিলিয়ে আমাদের দুটো হ্যাপি বার্থডে পালন হবে, তাই তো? তোমার ফিলিংস বলো। সুন্দর, অসাম, দুইবার কেক কাটতে পারো। আসলে এই ভিডিওটা হচ্ছে 11ই জুনের, যেটা প্রায় আজ থেকে 1.5 মাস আগেকার ঘটনা, কিন্তু এর মধ্যে প্রায় 3 সপ্তাহ ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কোনো একটা নিজের পার্সোনাল কারণেই। তার জন্য ভীষণভাবে ক্ষমা প্রার্থী সকলের কাছে, কেন কি জানি এখন তোমরা অনেকেই হয়তো অপেক্ষা করে থাকো আর সেই অপেক্ষাটা ফুলফিল করতে পারিনি, এর জন্য এক্সট্রিমলি দুঃখিত। এবার তারপরে যেটা করলাম সেটা হচ্ছে অর্কর সবথেকে ফেভারিট এগ ফ্রাইড রাইস, যেটা খুব সহজে তৈরি হয়ে যায়। তো ব্রেকফাস্টে ওর এটাই দাবি ছিল যে ওর জন্য এগ ফ্রাইড রাইস বানিয়ে দেওয়া হোক, আর খুব সহজেই সেটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম। আর একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওর জন্য নিজে হাতে পরিবেশন করে ওকে খাওয়ালাম। বার্থডে বয়ের জন্য রসগোল্লা না বানালে কি হয়? সো চেষ্টা করলাম, বাট রসগোল্লা দেখি পুরোই ছড়িয়ে গেছে, বাট আশা করি খেতে ভালো হবে, কে জানে, দেখা যাক, বার্থডে বয়ের উপরেই ট্রাই হবে। একদম গরম ধোয়া ওঠা রসগোল্লা, এগুলো ফুলেছে তো ভালোই কিন্তু গরমের জন্য একদম চেপটে রয়েছে, বাট এবার অর্ককে দিয়ে টেস্ট করিয়ে দেখাই।
এই অর্ক কিন্তু সব চলে আসছে। মুখে দেওয়ার আগেই দেখি বলে দাও কেমন টেস্ট। সত্যি সত্যি আমার ভালোবাসার মানুষগুলোর জন্য সব সময় চেষ্টা করি কিছু না কিছু একটা নিজে হাতে বানিয়ে দিতে। তো এইবার ওর জন্য কোনো ব্যতিক্রম রাখলাম না। মেসি ওনার ভীষণ পছন্দ, আর তার উপরে এইবার তো এরা বিশ্বজয়ী টিম, সেই জন্য কাজের ফাঁকে চটপট করে একটা মেসির ছবি এঁকে ফটো ফ্রেম বানিয়ে দিচ্ছিলাম ওকে গিফট দেওয়ার জন্য। আর এই হচ্ছে ওর দুপুরের খাবার, বেশি কিছু না, সোয়াবিনের কিমা আর ডিম আর ভাত আর শেষ পাতে অনেকগুলো আম আর লিচু। এদিকে সন্ধে নামার সাথে সাথে আমি ওর জন্য কেক পায়েসের আয়োজন শুরু করলাম। বাড়িতে থাকলে তো কত রকমভাবে কত স্পেশালভাবে সবার মাঝখানে এই সমস্ত দিনগুলো আমাদের কেটে যায়, কিন্তু যেহেতু আমরা পুরোপুরি আলাদাভাবে থাকছি একটা বাইরের একটা জায়গায় বাইরের একটা রাজ্যে, তো আমাদের নিজেদেরই অনেক চেষ্টা করে ব্যাপারটাকে স্পেশাল করার প্রয়াস। আর কেক বানাচ্ছিলাম ওর জন্য, আর সেই কেকটার উপরে নিজের থেকে গার্নিশিংও করছিলাম। ভেবেছিলাম একটা অন্য কিছু বানাবো, কিন্তু আলটিমেটলি সেটা একটা অন্যরকমই কিছু হয়ে যাবে। এই হচ্ছে অর্কর বার্থডে কেক, এখানে 5 রকমের মিষ্টি যেটা অর্ক নিজেই চুজ করেছে, আর এই আমার বানিয়ে দেওয়ার জন্য পায়েস। সো চলিয়ে শুরু করতে হ্যাঁ শুরু করেন। আমি খাইয়ে দেবো, খেয়ে দেবো সব কিছু। বলো কোন গান থেকে শুরু করবো? ভালোবাসার মানুষটাকে জন্মদিনে নিজে হাতে পায়েস বানিয়ে খাইয়ে দিলাম, আর সেই সাথে 5 রকমের মিষ্টি, যেমনভাবে আমরা আমাদের এদিকে করার চেষ্টা করি, এখানে সেরকমভাবে পাওয়া যায় না সব কিছু। তোমাদেরকে বলেছিলাম আগেও যে পায়েসের চালও পাওয়া যায় না, সেটা অনেক খুঁজে খুঁজে নিতে হয়। তো সেই সব কিছুর মাঝখানে এখানেই আমাদের আনন্দ যে আমরা দুজনে একসাথে এগুলো করতে পারছি। আর এরপরে ওকে গিফটগুলো দিলাম, ওর খুব পছন্দের খবরের কাগজে মোড়া গিফট, একটা ভিনটেজ টাচ আসে, ও নিজেই বলেছিল আমাকে। তো এই ওর মেসির ফটো ফ্রেম, সেটা ওর খুবই ভালো লেগেছে। আর সেই সাথে একটা চকলেট, এই ছিল আমার ছোট্টখাটো গিফট ওর জন্য। এরপরে আমরা কেক কাটবো। Happy birthday to you, I love you. কেকের দিকে সব অ্যাটেনশন, আমার দিকে তাকানোর ইচ্ছা নাই, তাই তো? তাকাও, শক্ত হয়েছে নাকি? না ঠিক আছে, ঠিক তো, কাঁচিটাই ধরনে এই ছুরিটাই। চেয়েছিলাম একটা ফুটবল বাড়াতে অর্কর জন্য, বাট আলটিমেটলি কেকটা হয়ে এমন একটা শেপে তৈরি হলো যে ওটাকে আর পান্ডা ছাড়া আর কিছু বানানো যেত না, বাট খেতে জিনিসটা ভালোই টেস্টি ছিল। ফাইনালি রাতের মেনুতে অর্কর জন্য হচ্ছে মটন কষা আর নান, যেটা খুব একটা ভালো আমি বানাতে পারিনি, বাট স্টিল চেষ্টা করছি। তো এই খাবার দাবার খেয়ে, কেক পায়েস খেয়ে আজকে আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ। অলরাইট, সো এই ছিল আমাদের অর্কর আজকের বার্থডের আয়োজন। আমরা বাড়ির সবাইকে ভীষণ মিস করেছি, ইনফ্যাক্ট অনেকক্ষণ ধরেই বাড়ির সবার সাথে ভিডিও কলে কথা বলছিলাম, বাবা মা সবাইকে ভীষণ মিস করছিলাম, অর্কও খুব মিস করছে। তার কারণ কত বছর হয়েছে বাড়িতে? তো এই ভিডিওটার যে পার্ট 2টা, যেখানে আমরা দেখি কালকে কিভাবে সেলিব্রেট করা যায়,
সেটা জানতে চাইলে আমার চ্যানেলটাতে নজর রেখো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমাদের পাহাড়ি জীবনের আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তার থেকে অনেক ভালোবাসা। বাই বাই।